কারণ আমি বাবা বর্তমানে একজন ছাত্র, একজন ছাত্র আমি, সত্য কথাই। পেশাগত দিক থেকে বর্তমানে একজন উচ্চ মাধ্যমিক হাই মাদ্রাসার শিক্ষক, কলেজ এবং ইউনিভার্সিটির ছেলে মেয়েও পড়াই, আমাকে একজন ছাত্র বলতে পারে, কারণ পিএইচডি বা ডক্টরেট করতে গেলে কন্টিনিউ পড়াশোনা করতে হয়। পাঁচটা ধর্মগ্রন্থের ছাত্র, তৌরাতের একজন ছাত্র, যেটা মুসা নবীর প্রতি নাজিল হয়েছিল। তৌরাত কিতাবটা নাম শুনেছেন, চোখে দেখেছেন কিনা জানি না বাপ, তৌরাতের আমি একজন ছাত্র। ইঞ্জিলের একজন ছাত্র, যেটা ঈসা নবীর প্রতি নাজিল হয়েছে, ও দুটো ভাগ আছে, ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট। আবার জবুরের একজন ছাত্র, যেটা দাউদ নবীর প্রতি নাজিল হয়েছে। চার নাম্বার হলো আমি শ্রীমতী ভগবদ গীতা, হিন্দু ভাইদের ধর্মগ্রন্থ শ্রীমতী ভগবদ গীতা, গীতারও একজন ছাত্র, ইভেন কোরআনের একজন ছাত্র। তো সকল ধর্মের ছাত্র হিসেবে আপনাদের কাছে এসেছি একটু কোঅপারেট করতে। আসেন টু দি পয়েন্টের উপরে কথাগুলো একটু বলে যাই। এবার আসছি, কোন ব্যক্তি যদি ব্যভিচার করে, কোরআন কি বলছে দেখি, আমাদের তো দেখা বলা আলাদা হলো, কোরআন কি বলছে দেখি। কোরআন বলছে লা তাকরাবু যিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা, ব্যভিচার করা তো দূরের কথা, ব্যভিচারের ধারে বাড়াও যাবি না। আমি কি বোঝাতে পারছি আপনাদের? আল্লাহ বলছেন ব্যভিচার করা তো দূরের কথা, ব্যভিচারের ধারে বাড়াও যাবি না। লা তাকরাবু যিনা ইন্নাহু কানা ফাহিশা, এটা খুব নোংরা কাজ, ওয়া সাআ সাবিলা, খুব বাজে রাস্তা। এখন যদি কেউ ব্যভিচার করে, কি নারী কি পুরুষ, তার পানিশমেন্ট কি? অ্যাকর্ডিং টু ইসলামিক ল, বাপেরা আমি দুটো ল নিয়েও পড়াশোনা করি, ইসলামিক ল এবং ইন্ডিয়ান ল, দুটো ল নিয়েও পড়াশোনা গো বাপ। ইসলামিক ল কি বলছে দেখি, ইসলামিক ল বলছে ব্যভিচার করেছো, নো কনসিডার নো কনসেশন, যে কোয়ালিটি কোয়ান্টিটির ব্যক্তি হন না কেন, তার সাবজেক্টে শাস্তি কি জানেন, পানিশমেন্ট শাস্তি হচ্ছে, কোরআন বলছে অ্যাকর্ডিং টু ইসলামিক ল বলছে কি, আযানিয়াত ওয়া যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদি মিনহুমা মিয়াত জালদা, 18 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন সূরার নাম সূরা নূর আল কোরআন, আল্লাহ বলছেন 100 গা বেত মারা হবে, কত বাবা 100 টা বেত মারা হবে, সে মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর যাই হোক না কেন, ব্যভিচার করেছো দয়া মায়া চলবে না, 100 গা বেত মারা হবে। আর স্ত্রী থাকা সত্ত্বেও যদি অন্যের বউ ধরে টানাটানি করেছো, তার অবস্থা কি হবে, কোমর পর্যন্ত পুঁতে দিয়ে দুধ থেকে পাথর নিক্ষেপ করতে করতে হত্যা করা হবে। একজনকে যদি এই শাস্তি দেওয়া হয়, দ্বিতীয় জন ওইটা দেখার সাথে সাথে ধর্ষণ শব্দটা কানে এসে গেলেই 3 ঘটি পানি খেয়ে নেবে, ঠিক না বেটি, ভাবতে হয়। চলো এখন ধরুন নবীর স্ত্রীরা যদি কোনোদিন পাপ কাজ করে তার শাস্তি কি, আমার আপনার স্ত্রী আমি আপনি যদি পাপ কাজ করি তার শাস্তি তো আল্লাহ বলেই দিলেন, নবীর স্ত্রীরা যদি কোনো পাপ কাজ করে তার শাস্তি কি, চলুন কোরআন কি বলছে দেখি। কোরআন আল্লাহ পাক বলছেন, শুনলে অবাক হয়ে যাবেন, কোরআনে আল্লাহ পাক বলছেন ইয়া নিসা আন নাবিগি মান ইয়াতি মিনকুন্না বিফাহিশাতি মুবাইনা ইয়ুদাফলাহু আযাবু দিফাইন ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা, 21 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 14 15 নম্বর লাইন সূরার নাম সূরা আযাব আয়াত নম্বর 30, আল্লাহ পাক বলছেন যে নবীর, হে নবীর স্ত্রীরা, তোমাদের মধ্য থেকে যদি কেউ কোনো প্রকাশ্যে পাপ কাজে লিপ্ত হয়, আমি আল্লাহ তার শাস্তিটাকে ডবল করে দেব। কি বলল বলুন বলুন, ডবল করে দেব। আচ্ছা এই কথা আল্লাহ কোরআনে কেন বললেন, আমার আপনার স্ত্রীরা ব্যভিচার করলে 100 গা বেত মারা হবে, আর নবীর স্ত্রীরা যদি পাপ কাজ করে তার শাস্তি হলো ডবল, এই কথা আল্লাহ কোরআনে বললেন কেন, এইটাকে বোঝার জন্য একটা ছোট্ট উদাহরণ আপনাদের পেশ করছি বাপেরা। আপনাদের এই বসিরহাটে একটা বর্ডার আছে না বাবা, বর্ডার আছে তো, ভারত বাংলাদেশের বর্ডার। আচ্ছা ওই বর্ডারে দেখবেন বর্ডারের কাঁটাতারের বেড়া আছে, এপারে যারা থাকে ভারতীয় সেনাবাহিনী তাদেরকে বলা হয় বিএসএফ, বর্ডার সিকিউরিটি ফোর্স, আর ওপারে যারা থাকে বিডিআর, বাংলাদেশের সেনাবাহিনী। এখন ধরুন কোনো ব্যক্তি যদি, বসিরহাটের কোনো লোক উইদাউট ভিসা অ্যান্ড পারমিট, মানে পাসপোর্ট, পাসপোর্ট এবং ভিসা ছাড়া যদি বর্ডারটা ক্রস করে ওপারে চলে যায়, কি হবে, ভারতীয় জওয়ানরা বিএসএফরা তাকে ক্যাম্পে আনবে, আচ্ছা মার মারবে, তার জেল জরিমানাও কিছু হতে পারে, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা যদি একজন ওই বিএসএফদের হেড, খুব ভালো করে বুঝে নিন ওয়াজটা, বিএসএফদের হেড, হেড অফ দ্য ডিপার্টমেন্ট, তিনি যদি ভিসা আর পাসপোর্ট ছাড়া যদি বর্ডারটা পার হয়ে বাংলাদেশে চলে যায়, তার কি হবে বাপেরা? এই গুরুত্বপূর্ণ ওয়াজটা শুনতে গেলে একটু ব্রেন দরকার, খুব ধীরস্থির ভাবে একটু শুনে নিন বাপ। বিএসএফ কমান্ডার যদি ভিসা আর পাসপোর্ট ছাড়া যদি ওপারে চলে যায়, কি হবে জানেন, শুনে নিন,
দিল্লি থেকে ওর ফোনে একটা ফোন আসবে, আর ফোনটা ও যখন রিসিভ করবে তখন খালি দিল্লি থেকে একটাই কথা বলবে, কি জানেন কি হচ্ছে এটা, কি হচ্ছে এটা, কিছু বুঝতে পারছেন? অতি ও বুঝে নেবে আমার কি হবে না হবে, আর আমি আপনি হলে ব্যাপক পেটা পিটবে, জেল জরিমানা হবে। এবার আসছি কি, এবার বাস্তব উদাহরণটা দেখে নিন। সাধারণ মানুষের মাধ্যমে যদি কোনো পাপ কাজ হয়, আল্লাহ পাক ব্যক্তিটা পাপ কাজ করলো, ধরুন আপনি আমি একটা পাপ কাজ করলাম, যে না করে কি পাপ কাজ করেছি, মজলিসে বসে তওবা করে নিলাম, আল্লাহ বলল যা মাফ করে দিলাম, ছেড়ে দিলাম এবারটা। কিছুদিন পর ফের ওই লোকটা ওই পাপটাই করলো, ওই পাপটাই করেছে, কিন্তু ফের কিছুদিন পর আবার তওবা করলো, তওবা করলে আল্লাহ বলে দেয় এবারটাও ছেড়ে দিলাম। ফের কিছুদিন পর লোকটা আবারও সেই পাপটা করলো, আবার তওবা করলো, আল্লাহ বললে এবারটা ছাড়লাম, লাস্ট চান্স, এরপরে যখন করবি ফিনারে জাহান্নামা খালিদিনা। আর নবীদের মাধ্যমে যদি, খুব ভালো করে শুনে নিন, নবীদের মাধ্যমে যদি কোনো কাজ হয়ে যায় বেখেয়ালে বা খেয়ালে, তাহলে কি হবে, আল্লাহ শুধু এতটুকুই বলে নবী কি হলো এটা, নবী কি হলো এটা, এতেই নবী বুঝে নেন যে আল্লাহ কি বলতে চাইছে। এবার উদাহরণ দিই কোরআন থেকে, আমার আপনার নবী একদিন স্ত্রীদের খুশি করার জন্য মধুকে, মধু গো বাবা, মধু খাওয়া হালাল না হারাম? হালাল। আমার নবী একবার করেছিলেন কি, স্ত্রীদের মন খুশি করার জন্যে মধুকে হারাম করে ফেলেছিলেন। উনি বলেছিলেন, আল্লাহর কসম করে বলছে, আর আমি কোনোদিন মধু খাবো না। যেই বলেছেন আল্লাহ জিব্রাইলকে বললেন, জিব্রাইল চলে যাও। জিব্রাইল এলেন, কোরআনের এই আয়াত তখন নাজিল হলো, ইয়া আইয়ুহান নবী, হে নবী, লিমা তুহাররিমু, তুমি কেন হারাম করলে, মা আহাল্লাল্লাহু লাকা, যেটা আমি আল্লাহ তোমার জন্য হালাল করেছি তুমি হারাম করে দিলে, ও তাবতাগি মারদাতা আজওয়াজি, তুমি তোমার স্ত্রীদের মনকে খুশি করার জন্য বুঝি এই কাজ করলে নবী, যা হয়েছে হয়েছে, আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ হলাম ক্ষমাকারী দয়াবান। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপেরা চল এবার উদাহরণটা দিচ্ছি, আমাদের ধারণা হয় নবী মানে যা খুশি তাই, ভুল কথা, নবীর স্ত্রী মানে যা খুশি তাই, ভুল কথা, শুনে নিন। প্রত্যেক নবী রসূলকে কিয়ামতের মাঠে আল্লাহ জিজ্ঞাসা করবেন, ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাসআলান্নাল মুরসালিন, 8 নম্বর পারা 10 নম্বর বিষয় 9 নম্বর লাইন সূরার নাম সূরা আরাফ আল কোরআন, আল্লাহ পাক বলছেন প্রত্যেক নবী রসূলকে কিয়ামতের মাঠে আমি জিজ্ঞাসা করব। নবী রসূলদের যদি জিজ্ঞাসা করা হয় আমি আপনি কোন জায়গায় বসে আছি বাপ একটু ভেবে দেখবেন। চলো, আল্লাহর ভালোই জানেন নবীদের স্ত্রীরা ব্যভিচার করবেন না আল্লাহ জানেন, তা সত্ত্বেও কি আল্লাহ বললেন ডবল শাস্তির কথা, কেন বললেন, যাতে করে মানুষের মাথা থেকে এই পোকাটা যেন নেমে যায় যে নবীর স্ত্রী মানে পাপ করলো মা, কিছু বুঝতে পারছেন? চলো এবার আসছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন মানুষ, তবে আমার আপনার মতো মানুষ নন। এবার আসছি নবীর দৈহিক গঠনটা। বাপেরা নবীকে কোনোদিন স্বপ্নে দেখেছেন? যেদিন নবীকে স্বপ্নে দেখবেন, আল্লাহর নবী বলেছেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হাক্কা ফা ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি, নবী বলেছেন যে ব্যক্তি ইমানি হালতে স্বপ্নের মাধ্যমে আমাকে একবার দেখবে, সত্য দেখবে, শয়তান কোনোদিন আমার রূপ ধারণ করতে পারে না। এজন্য বাপেরা যদি নবীকে কেউ দেখে থাকেন, আমার কথার সঙ্গে একটু মিলিয়ে নিন তো দেখি, ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করবেন, আপনি তো নবীকে স্বপ্নে দেখেছেন, তো একবার একটু দয়া করে বলবেন এই ত্রিমণির, বসিরহাটের ত্রিমণির কোন লোকটার মতো নবীর দেখতে? ও লোক কিন্তু বলতে পারবে না, কেন জানেন? শুনে নিন, নবীর দেখতে ছিল সাধারণ মানুষের থেকে একটু আলাদা। নবীর এই কপালটা, কানের এই অংশটি, গালের এই অংশটি, গলার এই অংশটি, হাতের আঙুলগুলো, পায়ের মাংসলগুলো সাধারণ মানুষের থেকে আলাদা। এক কথায় আল্লাহ পাক তার নবীকে এত সুন্দর রূপ দান করেছিলেন, যে ব্যক্তি একবার দেখতেন শত্রু হোক আর মিত্র হোক ঘুরে তাকিয়ে আবার দেখতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তা বলে যেন আবেগে বলে ফেলবেন না, যে খোদা হ্যায় ওয়াহি নবী হ্যায়, নবী খোদা সে জুদা নাকি, যে আল্লাহ সেই নবী, আবেগে যেন বলে ফেলবেন না, তাহলে কিন্তু ঈমান থাকবে না। আল্লাহর জাতে মোবারক আলাদা, নবীর জাতে মোবারক আলাদা। ছোট্ট একটা উদাহরণ দিয়ে দিচ্ছি,
আল্লাহর নবীর কাছে একদিন সাহাবীরা দাঁড়িয়ে আছেন, এমন সময় নবীজি বললেন, এ আমার সাহাবীরা, তোমরা পূর্ববর্তী নবীদের উম্মতদের মতো ভক্তি করতে গিয়ে জাহান্নামী হইও না। তখন সাহাবীরা অবাক, হে নবী, পূর্ববর্তী যুগের নবীদের উম্মতেরা তারা তাদের নবীদের ভক্তি করতে গিয়ে জাহান্নামী হয়েছে? নবী বললেন, হ্যাঁ হয়েছে তো, নবীকে ভক্তি করতে গিয়ে জাহান্নামী হয়েছে। বলে, হ্যাঁ কিছু হয়েছে, সকলে নয় কিছু হয়েছে। তখনই আল্লাহ পাক এই আয়াত নাজিল করলেন, কি অকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ অকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। 10 নম্বর পারা, 10 নম্বর পিচার, 11 নম্বর লাইন, সূরা নাম সূরা তওবা 30 নম্বর আয়াত। আল্লাহ পাক বললেন, ইহুদিদের কাছে একজন নবী এসেছিল, তার নাম ছিল উযাইর আলাইহিস সালাম। উযাইর নবীকে ইহুদিরা ভক্তি করতে 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 আবেগে বলে ফেললো, এই উযাইর নবী নয় তো কে? ওই যে উযাইর আল্লাহর বেটা, নাউজ বিল্লাহ বলো। ঈসা নবীকে ইহুদি নাসারারা খ্রিস্টানরা ভক্তি করতে 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 আবেগে বলে ফেললো, কি জানেন, তিন দলে বিভক্ত হলো, সালিসুন সালাসা, তিন দলে বিভক্ত হলো। কি? এক দল বললো, এই ঈসা নবী নয় তো, তাকে ও যে ঈসা নিজেই আল্লাহ, নাউজ বিল্লাহ। আর এক দল বললো, ঈসা নাকি আল্লাহ, আল্লাহ হলে এত দেরিতে এলো কেন, স্বাভাবিক। বলছে, না উনি আল্লাহর বেটা, নাউজ বিল্লাহ। তাহলে দুটো দল হলো। তৃতীয় দলটা বলল, না ঈসা আল্লাহও নয়, আল্লাহর বেটাও নয়, আল্লাহর নবী, আল্লাহর রসুল, আল্লাহর বান্দা। এই দলটা হলো পারফেক্ট, এই দলটা হলো পারফেক্ট নাসারা। এরা ওল্ড টেস্টামেন্টের 80% জিনিস মেনে চলে। আমার বাপেরা, চলো তো সেজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে একটু বলে দিচ্ছি, মুহাম্মাদুন বাশারুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি একজন মানুষ, লাইসাকাল বাশারি, আমার আপনার মতো কোয়ালিটি কোয়ান্টিটির মানুষ তিনি ছিলেন না। ইয়াকুতুন হাজারুন, ইয়াকুত একটা পাথর, লাইসাকাল হাজারি, সাধারণ পাথরের মতো পাথর নয়। আপনারা হাতে আংটি ব্যবহার করেন, আংটিতে পাথর পাওয়া যায়, বালির ভেতরেও পাথর পাওয়া যায়, ইও পাথর ও পাথর দুটো কিন্তু এক নয়। মাঠে ফসল ফলানোর জন্য ইউরিয়া বলে একটা সার ব্যবহার করেন, দেখেছেন তো? আর হোমিওপ্যাথি ওষুধ দেখেছেন? দুটো দেখতে দূর থেকে এক লাগে না, খেয়ে দেখবেন একটা খেলে সারবে, অপরটা খেলে সরবে, একটু বাড়ি থেকে ভাববেন। তাই শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহির দুই লাইন আরবি কবিতা একটু পড়ে ফেলুন। বালাগাল উলা বি কামালিহি কাশাফাত দুজা বি জামালিহি হাসানাত জামিউ খিসানিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। তবে বাপের এটা কিন্তু দরুদ শরীফ নয়, অনেকে জানে না, মনে করে বালাগাল উলাটা দরুদ শরীফ না। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ নবীর সানে দুই লাইন আরবি কবিতা লিখেছিলেন, এই সেই আরবি কবিতাটা পড়লাম। আসুন একটু আল্লাহর কাছে একটু দোয়া চেয়ে নিই আলোচনা শুরুতেই। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربي زدني علما ربي ارحمهما كما ربياني صغيرا رب العالمين সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত বহু আলেম উলামা ওয়াজ নসিহত করেছেন, আমি অদম গোনাগার, তেমন তো কিছুই জানি না মাবুদ, আমার নিজস্ব বলার কোনো ক্ষমতাই নেই। সুবহানাক লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। رب العالمين যা কিছু বলাবেন, শোনাবেন, পড়াবেন, আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন। খাস করে মাহবুব, এই মাহফিলে যারা শ্রম দিয়েছেন, অর্থ দিয়েছেন, সময় দিয়েছেন, কেউ তাবারুকের জন্য মাংস দিয়েছেন, কেউ দিয়েছেন চাল ডাল ইত্যাদি, আল্লাহ যে যেভাবেই সহযোগিতা করেছেন, কিয়ামতের দিন নাজাতের ওসিলা বানায় দেবেন। আল্লাহ আমরা যারা এসেছি হিন্দু মুসলিম, আল্লাহ কাঁধে কাঁধ মিলিয়ে চলার তৌফিক দান করুন। সাথে সাথে মাহবুব গো, আমার মিডিয়া ভাইয়েরাও এসেছেন এবং জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষেরা, বাবাজিরা, যুবক ভাইয়েরা, স্নেহের কচি কচি বাচ্চারা, মা বোনেরাও তারা শুনছেন এবং শুনে যাচ্ছেন। কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ নাজাতের ওসিলা বানায় দেবেন। পৃথিবীতে আল্লাহ আমাকে যতটুকু বলার তৌফিক দান করবেন, বোঝানোর মতো, নিজেকে বোঝার মতো, অপরকে বোঝানোর মতো, লেখার মতো, লেখানোর মতো, পড়ার মতো, পড়ানোর মতো তৌফিক দান করুন। অবশেষে শ্রোতা বক্তাকে আমলে পরিণত করার তৌফিক দান করুন। রব্বি শাহলি সদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়া হলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিয়া ওয়া আমালান মুতাকাব্বালা ওয়া রিযকান হাসানা ওয়া হালালান তাইয়্যিবা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া জাআল আখির কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।